রমজানের শুরুতে তীব্র যানজটে নাকাল নগরবাসী। রোজার প্রথম দিনেই ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন অফিসগামী মানুষ। গন্তব্যে যেতে রাস্তায় বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। যানজটে কোথাও কোথাও গণপরিবহন সংকট দেখা দেয়। গরমের কারণে ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। অতীতের মতো এবারও রোজায় প্রথম দিনে রাজধানীতে যানজট ভয়াবহ আকার ধারণ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর প্রতিটি সড়কেই দেখা মিলে যানজটের। স্বল্প দূরত্বে যেতেও দীর্ঘ সময় রাস্তায় বসে থাকতে হয়। এক ঘন্টার পথ পৌঁছাতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। প্রাঙ্গীর থেকে উত্তর যাওয়ার জন্য খুব বেশি হইলে 25 মিনিট সময় লাগার কথা, 25 থেকে 30 মিনিট, খুব বেশি 30 মিনিট। কিন্তু এখানে যে যানজট, যে অসহনীয় যানজট, এই যানজটে মনে হয় না 1 ঘন্টা যাওয়া যাবে। মিরপুর যাইতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে আমাদের। এক একটা করে সিঙ্গেলে 1/2 ঘন্টা থেকে 20 মিনিট করে ধরে রাখে। রাজধানীতে মেগা প্রকল্প মেট্রো রেলের কাজ চলছে। যেসব সড়কে সেখানে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। 4 লেনের রাস্তা সরু হয়ে 2 লেনে পরিণত হওয়ায় গাড়ির চাপ লেগেই আছে। যানজটের ভিতরে রোজা রেখে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যানজটের একটা কোনো কিছু করা দরকার। যেখানে 10 মিনিট বা 20 মিনিটের রাস্তা, 1/2 ঘন্টা রাস্তা, সেখানে আমাদের যেতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগতেছে। এই যে রাস্তাঘাটে যে তীব্র যানজট, এতে আমাদের যে সাধারণ মানুষজন আছে তাদের আমরা প্রচণ্ড ভোগান্তি। তীব্র যানজটের কারণে বিভিন্ন রাস্তায় দেখা দেয় গণপরিবহন সংকট। এ কারণে অফিসগামী যাত্রীদের ঠেলাঠেলি করে গণপরিবহনে উঠতে হয়। অনেকে গাড়িতে উঠতে না পেরে হেঁটে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তাঘাটে প্রচুর যানজট, এজন্য বাস পাইতেছি না, এজন্য হাইটা গন্তব্যস্থলে যাইতে হইতেছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে ব্যাগ পেতে হয়। ইফতারের আগে যানজট কমিয়ে নগরবাসীকে ঘরে ফিরাতে ভূমিকা রাখাই ট্রাফিক বিভাগের মূল চ্যালেঞ্জ বলে জানান ট্রাফিক কর্মকর্তারা। আসলে রমজানে আসলেই আমাদের উপর একটা বাড়তি চাপ পড়ে, কারণ রমজানের সময় যারা শহরে বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন ব্যবসা কেন্দ্রে আসে কাজ করেন, তারা সবাই চায় যে ইফতারের সময় তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবারের সাথে ইফতার করার জন্য। আমাদের এই সময়টায় প্রচুর ডিপ্লয়মেন্ট থাকে আমাদের ট্রাফিকের ডিভিশন থেকে। আমাদের সর্বোচ্চ আমাদের সিনিয়র স্যাররা আছেন, যারা একদম A to Z, সবাই তখন রাস্তায় থাকে। যানজটের মাঝে গরম থাকায় তা নগরবাসীর ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয়। নূর মোহাম্মদ ভুঁইয়া, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।